আজকের এই টিউটোরিয়ালে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন আজকে লেয়ার মাস্কিং নিয়ে আলোচনা করব। লেয়ার মাস্কিং, আচ্ছা সর্বপ্রথম আপনারা বলেন, এই করোনাকালীন দিলে আপনারা নিশ্চয়ই সবাই মাস্ক পরেন, তাই না? জি স্যার। নাকি পরেন না মাস্ক? ওরি স্যার, না পড়লে জরিমানা দিতে হয়। না পড়লে জরিমানা দিতে হয়, সো মাস্ক পরাই লাগে। তো লেয়ারেও এরকম মাস্ক পরানো যায়, লেয়ারেও এরকম মাস্ক পরানো যায়। আমাদের উন্নত বিশ্বের যে সকল উন্নত, আমাদের বর্তমান বিশ্বের উন্নত যে রাষ্ট্রগুলো আছে বা ফার্স্ট লেভেলে যে সকল কান্ট্রি আছে, তারা দেখবেন যে দেহের বিভিন্ন জায়গায় ট্যাটু লাগায়, তাই না? ট্যাটু করে। এই ট্যাটু অনেকেরই থাকে না। এটা কি লাইভ হচ্ছে? না, এটা লাগ হচ্ছে না, আমি পরে আপলোড দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। জি স্যার। এই ট্যাটু অনেকেরই থাকে না, কিন্তু তারা চায় যে তার শরীরে এই ট্যাটুগুলো থাকুক। এটার জন্যই মেনলি আমাদের ওই ট্যাটুগুলা ক্রিয়েট করে ফটোশপের মাধ্যমে করানো হয়। বানানটা মানে ভুল করলাম ডিজাইন, তাই না? ওকে, কোনো সমস্যা নেই। ধরেন যে এখানে একটা ট্যাটু আছে, আমি এই ট্যাটুটাকে ডাউনলোড করতেছি, এখান থেকে ভিউ করলাম, করে এটাকে সেভ করব ডাউনলোডে, সেভ, ওপেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, তাই না? আমার দরকার কোনটা? এই অংশটুকু, তাই না? আচ্ছা, এই ট্যাটুটাতে একটু হলেও ঝামেলা হবে, তো যাই হোক আমি ওটা ইয়ার করতেছি না। আমি সর্বপ্রথম এই যে ট্যাটুটা, এটা আছে না, এটা সিলেকশন প্লেস করছি, এই যে ট্যাটুটা যেটা আছে, হ্যাঁ, এটাকেই আমরা হচ্ছে এইখানে নিয়ে গিয়ে আগে ছেড়ে দেব। দেখেন আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে ছেড়ে দিলাম। ধরেন যে এই গালের মধ্যে আমি এই যে 2 নম্বর যে ট্যাটুটা আছে সেটাকে বসাবো, তো আমি এটাকে একটু বড় করলাম। করার পর দেখেন এখানে আমি ওকে করলাম, করার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে একটা নতুন লেয়ার ক্রিয়েট করছে, তাই না? জি স্যার। নতুন লেয়ার ক্রিয়েট করছে না? জি স্যার। আচ্ছা, এই নতুন লেয়ারটাকে ক্রিয়েট করার পরে আপনি জাস্ট এখানে, এখান থেকে আপনি লেয়ার মার্ক করতে পারেন, লেয়ার মার্ক করতে পারেন, করে আপনি এখান থেকে কালার মোডটা চেঞ্জ করে দেবেন। কোথা থেকে? এই যে এখানে নর্মাল যে আছে, নর্মাল থেকে কালার মোডটা চেঞ্জ করে দেবেন। আপনি এটা ডার্ক কালার করে দিতে পারেন। দেখেন অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডে যত কিছু ছিল সব কিন্তু রিমুভ হয়ে গেছে, রাইট? একটু আরেকবার দেখাই দেন, রিপিট করে। আপনার এখানে একটা নতুন লেয়ার ক্রিয়েট হলো অটোমেটিক্যালি। আচ্ছা, আমি এটার এই যে নামটার উপর ডাবল ক্লিক করলাম, করে আমি এটার নাম দিলাম লেয়ার মাস্ক MSK। ওকে, দেওয়ার পর এই লেয়ারটাকে সিলেক্ট রাখবেন। রাখার পর নিচে যে লেয়ার মাস্ক, এই যে অ্যাড লেয়ার মাস্ক আছে না, এটাতে ক্লিক করবেন। করা হয়ে গেছে। এখানে দেখেন দুইটা অপশন, এখানে একটা, দুইটা অপশন না? জি স্যার। তো আপনি এটাকে সিলেক্ট রাখবেন, রেখে নরমাল এটাকে মুড বলে, এটাকে লেয়ার মুড বলে। হ্যাঁ জি স্যার। এই লেয়ার মুডটাকে আপনি চেঞ্জ করে ডার্ক এন্ড কালার করে দিবেন। যেই আপনি এখানে ডার্ক এন্ড কালার করে দিবেন, অমনিতে কিন্তু লেয়ারটা চেঞ্জ হয়ে গেল। জি স্যার, এটা চেঞ্জ হয়ে গেল। একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখেন, এইটা একটা, তাই না? এটা আপনি দেখতে পাচ্ছেন না? জি স্যার। ওকে, আমি আরেকটা নিয়ে আসলাম, নিয়ে আসলাম, কিন্তু দুইটা নিয়ে আসছি, তাই না? জি স্যার। এখন আমি এটাকে যেটা করব সেটা হচ্ছে একটু জাস্ট ম্যাজিক অন টুল, আমার লেয়ার সিলেক্ট করা আছে, টলারেন্স দেওয়া আছে ভালোই, আমি এটাকে ডিলিট করে দিলাম। আমি জাস্ট এটা জাস্ট আপনাদেরকে শুধুমাত্র একটু স্যাম্পল দিয়ে আর কি দেখাচ্ছি, সো দ্যাট আপনারা যাতে যেন সহজেই বুঝতে পারেন। এই জন্য এটা আমি কোনো প্রফেশনালি কোনো কাজ করতেছি না, আপনাদেরকে জাস্ট বোঝার জন্য করতেছি, ঠিক আছে? আপনারা নিশ্চয়ই দুইটা ট্যাটুই দেখতে পাচ্ছেন, তাই না? জি স্যার। জি স্যার।
আচ্ছা আপনি দুইটা ট্যাটুই দেখতেছেন, একটা জিনিস খেয়াল করেন, আমি ধরেন যে এই ট্যাটুটাকে একটু উপরে দিলাম, এই ট্যাটুটাকে একটু নিচে দিলাম, কিন্তু আপনারা কি এই দুইটার মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন? জি স্যার। কি পার্থক্য বলেন তো? স্যার প্রথমটা স্যার পুরোটা বক্স নিয়েই আছে, আর পরেরটা সেকেন্ডটা শুধু ওই সিঙ্গেল ট্যাটুটাই আছে। আচ্ছা, আমি পরেরটা কিন্তু লেয়ার মাস্ক করি নাই, রাইট? জি স্যার। আসলে আমি কিন্তু আপনাদের এই পার্থক্যের কথা বলি নাই, আমি মেনলি আপনাদের কাছ থেকে যে পার্থক্যটার কথা বলতেছিলাম স্যার, কালার চেঞ্জ এটা না, এই যে এইটার কথা বলতেছিলাম। এখানে একটা জিনিস দেখেন, এটাতে কিন্তু আপনার পারিপার্শ্বিক যে কালার, সেই কালারের সঙ্গে কিন্তু ম্যাচ করতেছে না, সে অটোমেটিক্যালি করছে কি না স্যার? ওটা দেখেন, ওটা বসে গেছে আর ওটা স্যার ফ্ল্যাট হয়ে রইছে। হ্যাঁ, এখানে যেখানে যেভাবে দেওয়া দরকার সেখানে কিন্তু ওইভাবে নিচ্ছে অটোমেটিক্যালি, কিন্তু এটা কিন্তু নেয় নাই, নিছে না স্যার? ওটা যেটা আমি পরে নিয়ে আসলাম সেটা কিন্তু নেয় নাই, এই যে এইটা দুটা, এটা কিন্তু নেয় নাই, নিছে কি না স্যার? নেয় নাই। এই জন্য এই ট্যাটু লাগাইতে গেলে আপনাকে লেয়ার মার্কস ইউজ করতে হবে। কেন লেয়ার মার্কস ইউজ করতে হবে, ক্লিয়ার? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এরপর আপনি এখন ব্রাশ টুল সিলেক্ট করবেন, ব্রাশ টুল সিলেক্ট করার পর লেয়ার মাস্কের এই যে এই অংশটাকে সিলেক্ট করবেন, করে আপনার যে থার্ড ব্র্যাকেট আছে সেই থার্ড ব্র্যাকেট ইউজ করে আপনার হচ্ছে এটাকে ব্রাশ করে দিতে পারবেন। কোনো কিছু যদি আর্ট করি, আর্ট করা মনে করেন আপনার পেন্সিল দিয়ে আর্ট করার পরে আমরা যেমন রাবার বা ইরেজার ইউজ করি না, সেই একই কাজ কিন্তু এই ইরেজারও কাজ করে, ফটোশপের এই ইরেজার টুল একই কাজ করে, ইলাস্ট্রেটরে এই ইরেজার টুল আপনারা পাবেন। তো আপনার যে সকল এলিমেন্টস এখন আর দরকার নেই সেই সকল এলিমেন্টস কে আপনি এইভাবে রিমুভ করে দিবেন। তার মানে স্যার ওই যে লেয়ার মাস্ক থাকা অবস্থায় ইরেজার টুল ব্যবহার করলে ছবি নষ্ট হইব না, শুধু ওই ইটাই মুছে যাবে গা যেগুলো? হ্যাঁ, আপনি তো যে লেয়ারে কাজ করতেছেন এই লেয়ারের মধ্যে আবার এই অংশটাকে যদি রাখেন, এই লেয়ার থাম্বনেল আছে না? জি স্যার। লেয়ার থাম্বনেইলে রেখে যদি আপনি আবার ইরেজ করেন তাহলে দেখেন আবার কি ঘটনা ঘটতে পারে, আপনার তো কিন্তু আবার কাটবে না, কিন্তু এই ইরেজার টুল যদি লেয়ার মাস্কে রেখে যদি কাজ যদি করেন থাম্বনেইলে তাহলে কিন্তু কাজ করবে না, এইটাতে কাজ করতে হবে। জি স্যার। পরে আপনার যেটা মাস্ক আছে সেই মাস্কের উপর কাজ করতে হবে। জি স্যার। এইটার উপর ইয়া করে আপনি করে দিবেন, তাহলে আপনার মাস্কিং হয়ে গেল। এটাকে আপনি যেখানেই দিবেন সেখানেই কিন্তু আপনার অ্যাপ্রোক্সিমেটলি কিন্তু ওইভাবেই ধরবে। আচ্ছা, এইদিকে একটা অংশ আছে দেখেন, আমার যতটুকু জানা মতে যদি আপনার থাম্বনেইলে ক্লিক করে যদি করেন তাহলে হবে না। আচ্ছা, এটা কাজ করতেছে কিন্তু কাজ করে না, অনেক সময় কিন্তু কাজ করবে না, এই জন্য আপনি এই লেয়ার মাস্কে ক্লিক না করে আপনি হচ্ছে মাস্ক যে থাম্বনেইল আছে সেটা ইউজ করবেন ইরেজ করার জন্য। এই যে এটা আপনারা এখন করতে পারবেন তো, তাই না? জি স্যার, পারবো। তাহলে আপনাদের কাজ থাকবে যেটা লেয়ার মাস্কের উপর আপনাদের যেটা কাজ থাকবে, আপনার সুন্দর দেখে একটা ছবি বা একটা পিকচার নেবেন যার মধ্যে একটা গাছকে বসাবেন সুন্দরভাবে। একটা গাছ আপনি ধরেন যে এই এনার এই যে যেমন একটা ছবি নিয়ে এই ছবির মাথায় আপনি একটা গাছ বসাইতে পারেন, কিন্তু পারফেক্টলি হওয়া চাই, ক্লিয়ার? এটা আপনাদের হোমওয়ার্ক লেয়ার মাস্কিং এর। জি বলেন। লেয়ার মাস্কিং নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন আছে? জি না স্যার, আপাতত স্যার আপাতত নাই। ওকে, পরে আবার তো না বলেন। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন বলেন বলেন, আমি তো খালি কোশ্চেন চাই সব সময়, যে কোশ্চেন করেন। জি স্যার, ওই আপনি যখন স্যার ওখানে প্রথম যে ইমেজটা নিলেন সেখানে চারটা ট্যাটু ছিল ভিন্ন ভিন্ন। জি জি, তাহলে স্যার এই যে যে ট্যাটুটা এখন এই ছবিটার উপরে আছে সেই মানে শুধুমাত্র ওই ট্যাটুটা কি কি আলাদা করে মার্ক করার প্রয়োজন আছে? না, আপনি যে চারটা ট্যাটু নিলাম দেখেন, আমি আগের মাস্কটাকে
হাইড করে রাখলাম, এই যে ট্যাটুটাকে একটা লেয়ার করে নিলাম, তাই না? জি স্যার, মানে লেয়ার বলতে স্যার ওটা তো যখন আনা হয় তখনই অটোমেটিক্যালি হয়ে যায়। অটোমেটিক একটা লেয়ার সিলেক্ট করলো সে, তাই না? ওই লেয়ারটাকে আমি সিলেক্ট করলাম, করার পর জাস্ট লেয়ার মাস্কে ক্লিক করলাম, লেয়ার মাস্কে ক্লিক করা হয়ে গেছে। এই পর্যন্ত বুঝছেন তো নাকি বুঝেন নাই? জি স্যার, জি স্যার এই পর্যন্ত বুঝছি। আমি কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ কোনো কিছু কিন্তু করি নাই, করছি কি? না স্যার, না স্যার, না। এখন এখান থেকে আপনি এক এক করে সবগুলা চেঞ্জ করে দিতে পারেন মুড গুলাকে। সব থেকে ভালো হয় ডার্কেন কালার, এই যে ডার্কার কালার যেটা, হ্যাঁ এটাতে পারফেক্ট হয়। আর একটা হচ্ছে ডার্কার, এই ডার্কেনটাতেও পারফেক্ট হয়। দুইটাতেই আপনি করতে পারেন, তবে এক একটাতে এক রকম কালার কম্বাইনের উপর নির্ভর করে আপনার কোন কালারটা এখানে ভালো দেখাচ্ছে সেই কালারটা নিয়ে আপনি দেখাবেন। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি স্যার, এবার ক্লিয়ার স্যার। এই পর্যন্ত ধরেন যে আপনার হয়ে গেল, আমি ধরেন যে এটাকে দিয়ে দিলাম ডার্কার কালারে। দেওয়ার পরে আমি কোন ট্যাটুটা রাখবো? আমি যদি এই ট্যাটুটা যদি রাখতে চাই, আমি তো চাইতে পারি এই ট্যাটুটা রাখতে চাইতে পারি না? জি স্যার। তাহলে বাকিগুলোকে তাহলে ইরেজ করে দেবো। বাকিগুলোকে ইরেজ করার অপশন কি? এই যে এটা সিলেক্ট করা আছে, আমি জাস্ট ইরেজার টুল সিলেক্ট করবো, করে ওই অংশটুকু বাদ দিয়ে বাকি যত কিছু আছে সবগুলোকে আমি ইরেজ করে দেবো। ইন্টারের পাশে থাকে, ইন্টার বাটনটার পাশে থাকে থার্ড ব্র্যাকেট। এটা একটা অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে এই যে এখানে আছে না, এই যে এখানে সাইজ, এই সাইজ আপনি কম বেশি করে নিতে পারেন। দেখেন এটা আমি বাড়াই দিলাম, এই যে আমার সাইজ দেখেন কত বড় হয়ে গেছে, দেখছেন? এই দেখেন কত বড় হয়ে গেছে, দেখছেন? এই দেখেন এটাকে আপনি আবার ছোট করে নিতে পারেন, এই দেখেন বোঝা যাচ্ছে না কিন্তু। তো আপনার মতো করে, আপনার যেরকম দরকার আপনি সেরকম সাইজ করে নেবেন, কোনো সমস্যা নেই। স্যার হার্ডনেসটা কি ছিল? ওটা তো আপনাকে বর্তমানে হাত দেওয়ার কোনো দরকার নেই, এটা হার্ডনেস 100% রাখেন আপনি। এটা আপনি সফটনেস করে দিতে পারেন, হার্ডনেস করে দিতে পারেন, এগুলোর কাজ আলাদা, বুঝছেন? যখন আপনাদেরকে ব্রাশের কাজ যখন শেখাবো তখন সেটা, এটা হচ্ছে ইরেজারের ক্ষেত্রে আপনার হার্ডনেস এর দরকার নেই, হার্ডনেস আপনার 100% রাখেন। আচ্ছা, ইরেজারে হার্ডনেস 100% একটা জিনিস স্যার, কি বলেন? স্যার এখন এই যে ট্যাটুটা ফেসের যেখানে আছে সেখান থেকে একটু মুভ করে অন্য জায়গায় একটু বসান তো। দিয়ে দিলাম, এখানেও দিলাম, এখানেও দিলাম, এই দেখেন এখানে একটু হালকা শেড পাওয়া যাচ্ছে, তাই না? এই শেডটাকে আপনাকে আবার ইউজ করতে হবে। জি স্যার, ওই শেডটা দেখার জন্যই স্যার। এরকম শেড থাকতে পারে, আমি তো এই জায়গায় বসাচ্ছি, এই জায়গার যে কালার সেই কালারের সঙ্গে প্রায় ম্যাচ করতেছিল, এই জায়গায় যে সাদা কালার, আপনি খেয়াল করলে হয়তো দেখতে পাবেন ট্যাটুর কোন জায়গায়, মানে ওই যখন আগের জায়গায় ছিল তখন উপরের যে, মানে জি স্যার এখানে সাদা হওয়ার কারণে ওই শেডটা কি বোঝা যাচ্ছিল। স্যার এখন আর সেই জিনিসটা নাই স্যার, তখন স্যার ওই মানে, জি স্যার উপরের রেড একটা শেড পাওয়া যাচ্ছিল। জুম করে দেখলে অবশ্যই এটা ভালোভাবে বোঝা যায়, জুম না করলে আসলে ভালোভাবে বোঝা যায় না ওইভাবে। স্যার ট্যাটুর কালার কি চেঞ্জ করা যাবে? ট্যাটুর কালার? জি যাবে। স্যার কিভাবে করতে হবে এটা? আপনাকে এই যে এইখান থেকে করতে হবে, আপনি দেখেন আমি কিন্তু পুরোটাই যখন সিলেক্ট করতেছি তখন কিন্তু বাইরের অংশটা সিলেক্ট হচ্ছে, রাইট? এটা আপনাকে যেটা করতে হবে এইভাবে না করে আপনাকে এই লেয়ারটাকে আগে অ্যাপ্লাই করে দেন, অ্যাপ্লাই লেয়ার মাস্ক। দেখেন কতটুকু অংশ চলে আসছে, এতক্ষণ পুরো অংশ জুড়ে কি ছিল না?
মানে এতক্ষণ আপনার পুরো অংশটুকু ছিল না, এখন কিন্তু শুধুমাত্র এইটুকু অংশ আছে, তাই না? হ্যাঁ এটা করার পরে আপনি যেটা করতে পারেন, আপনাকে এটা তাহলে নতুন করে আবার ক্রিয়েট করতে হবে, এটাকে আবার নতুন করে আপনাকে ব্রাশ ইউজ করে ক্রিয়েট করতে হবে অথবা পেন টুল ইউজ করে ক্রিয়েট করতে হবে। এগুলো আপনাদেরকে পরে দেখাবো যে কিভাবে কালার চেঞ্জ করতে পারেন। আচ্ছা কিন্তু এখন কিন্তু আর ট্যাটু কিন্তু কাজ করবে না ভালো মতো, কারণ এখন আমাদের না স্যার ওই যে লাভের মধ্যে কিরকম যেন একটা কালার ছিল তাই বললাম, কারণ আমরা তো এটা অন্য টুল তো ইউজ করবো না, অনলি লেয়ার মাস্ক। আচ্ছা আমরা তো অনলি লেয়ার মাস্ক ইউজ করবো, এই জন্য আমরা অন্য টুলে যাচ্ছি না, অন্য টুলে তো আমরা পরবর্তীতে আবারও দেখবো। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা আমরা তাহলে আর একটা ট্যাটু, এটাতেই আমরা আর একটা কাজ করি। এটা মোটামুটি কাজ করবে ভালো। এটা ট্রান্সপারেন্ট ইমেজ তো, এটাতে আবার ভালো কাজ করবে। তো আমি তখন তো আপনাদেরকে ড্র্যাগ এন্ড ড্রপ করে যেভাবে করতে হয় সেটা দেখাচ্ছিলাম, এবার আপনাদেরকে সরাসরি এটার উপর আমি কিভাবে একটা ইমেজ নিয়ে এসে শুধুমাত্র এটার উপরেই ওপেন করব সেটা দেখাবো। প্লেস স্প্ল্যাশিং ওয়াটার আছে, এটাতে প্লেস করে দেব। দেখেন এর উপরে কিন্তু পড়ে গেছে, তাই না? জি স্যার। এটাকে এখন আপনি আবার কন্ট্রোল বা শিফট চেপে ধরে, বলটা চেপে ধরে আপনি যদি টানেন তাহলে কিন্তু দেখবেন যে একটু বাড়া কমা হচ্ছে, উল্টাপাল্টা হচ্ছে, আর শিফট চেপে ধরে যদি টানেন তাহলে শুধুমাত্র একদিকে বাড়তেছে। শিফট এবং অল্টার যদি চাপেন একসঙ্গে তাহলে একসঙ্গে চতুর্দিকে বাড়বে, এটা ফেটে যাচ্ছে। আচ্ছা যাক, আমরা শিফট এবং অল্টার চেপে ধরে যদি কোনো কর্নার যদি টানেন তাহলে চতুর্দিকে সমান হারে বাড়বে। ওকে দেওয়ার পর আমরা কি করব, এটা কিন্তু একটা এখানে অন্যরকম একটা আকার ধারণ করছে, তাই না? এই আকারটাকে আমরা রাস্টারাইজ করার জন্য এখানে রাস্টারাইজে ক্লিক করলাম, করে এটাকে সিলেক্ট করে জাস্ট লেয়ার মাস্কিং করে দেওয়ার পরে এটাকে শুধুমাত্র ডার্কের কালার করে দিলাম। ওকে কিছু কিছু নতুন ছবিকে অনেকে বলে না যে পুরাতন করে দিতে হবে, যে ছবিটা যে কয়েকদিন আগে এটা তার জন্য বোঝানো যায় এরকম অনেকেই চায় না। জি স্যার। সেই ক্ষেত্রে আমরা এই ওয়াটারফলো বা ওয়াটার স্প্ল্যাশ ইউজ করতে পারি, তবে এটা এই ইয়াটা খুব একটা ভালো আমার কাছে মনে হচ্ছে না, যুগোপযোগী মনে হচ্ছে না। আমরা জাস্ট আমার আসলে এখানে ওয়াটারফলো দিয়েছিলাম, এখানে ওয়াটার স্প্ল্যাশ দেওয়া দরকার ছিল, আমার আসলে ওইভাবে মনে ছিল না। যাই হোক ওয়াটার স্প্ল্যাশ পিএনজি নিলে আরো বেটার হয়, পিএনজি ওয়াটার স্প্ল্যাশ পিএনজি, এখান থেকে আপনার মতো করে আপনি যে কোনোটা নিতে পারেন। তো আমি ধরেন যে এটা নিলাম, আমি এটাকে ডিরেক্ট সেভ করতেছি এবং সরাসরি এটার উপরে পেস্ট করার জন্য প্লেস করব। আমি জাস্ট প্লেস হয়ে গেল, এটা ওপেন হয়ে গেল, আমি এটাকে নিয়ে নিলাম লেয়ার মাস্ক,
ডার্কেন কালার। এটাকে আপনি আপনার মতো করে মডিফাই করবেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? এভাবে আপনি এটাকে যত বেশি কপি করবেন, যত বেশি ইয়া করতে পারেন, করে দিবেন, দেখবেন যে কেউ বুঝতে পারবে না যে এই ছবিটা আপনার নতুন। কিন্তু কাজগুলো করতে হবে একটু প্রফেশনালি। আমি জাস্ট আপনাদেরকে বেসিকলি আর কি এটা জানাচ্ছি যে কিভাবে করা যায়। ওকে, জি স্যার। তাহলে আপনারা আজকে তাহলে লেয়ার মাস্কিং ও আপনাদের তো ক্লিয়ার, তাই না? জি স্যার। কপি কি অল্টার ধরে করতে হয়? কপি 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 জি স্যার। কপি কন্ট্রোল, হ্যাঁ, অল্টার চেপে ধরে আপনি কপি করবেন, পাশাপাশি আপনি কন্ট্রোলটাও চাপতে পারেন, কোনো সমস্যা নেই, তবে অল্টার চেপে ধরে করলেই হবে। ওকে, তো ঠিক আছে, আজকে তাহলে আপনাদের সঙ্গে এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সট দিন আপনাদের সঙ্গে আবারো দেখা হচ্ছে। কালকে কি এই টাইমেই মানে ক্লাস? জি জি, কালকে এই টাইমেই। ঠিক আছে স্যার, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। আপনাদের সকলকেই ধন্যবাদ, এবং আপনাদেরকে যেটুকু কাজ দেওয়া হলো কাজটুকু করে আপনারা হচ্ছে গ্রুপে দিয়ে দিবেন। হ্যাঁ জি স্যার। ওকে।